বুধবার অবরুদ্ধ গাজার আলশিফা হাসপাতালের ভেতরে ঢুকে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটিতে হামাসের ঘাঁটি ও তাদের অস্ত্রাগার রয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্যাঙ্ক নিয়ে সেখানে প্রবেশ করেন শতাধিক ইসরায়েলি সেনা। এতে মারাত্মক হুমকির মুখে পড়ে হাসপাতালটিতে চিকিৎসারত সংকটাপন্ন অসংখ্য রোগী। তেল আবিবের দাবি, হাসপাতালটির ভেতরে হামাসের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পেয়েছেন তারা। হাসপাতালটি হামাস যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলেও দাবি করা হয়, যদিও এখন পর্যন্ত সেখানে একজন হামাস সদস্যকেও খুঁজে পাননি তারা। If you follow me behind the MRI machine, I'll show you what our troops exposed. বৃহস্পতিবারও হাসপাতালটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে অবস্থান করতে দেখা গেছে ইসরায়েলি সেনাদের। হাসপাতালের ভেতরে প্রবেশ করে অভিযান পরিচালনা করায় এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Hospital in Gaza City is totally unacceptable. দেখুন, বিষয়টি পুরোপুরি অগ্রহণযোগ্য। একটি হাসপাতাল কখনো যুদ্ধক্ষেত্র হতে পারে না। আমরা সেখানকার রোগীদের নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি। সেখানে আমাদের যে সব কর্মীরা ছিলেন তাদের সঙ্গেও কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। WHO has lost contact with health workers. এর মধ্যেই গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও সেখানে ছিলেন না হামাস নেতা, বর্তমানে তিনি কাতারে অবস্থান করলেও তার বাসভবনটি হামাসের গোপন বৈঠকের কাজে ব্যবহৃত হতো বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিমান হামলা অব্যাহত রয়েছে গাজার উত্তর ও মধ্যাঞ্চলেও। বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন প্রান্তে হামাসের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তেল আবিবের পক্ষ থেকে গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনা ও অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হলেও হামলায় অর্ধশতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই যখন অবস্থা, তখন গাজায় মানবিক যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে প্রস্তাবটিতে বর্ধিত এ মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে এতে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানানো হয়। যদিও প্রস্তাবটি বাস্তবসম্মত নয় উল্লেখ করে এটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলি নাগরিককে মুক্ত করার বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে গাজা দখল করলে ইসরায়েল বড় ধরনের ভুল করবে বলে আবারও মন্তব্য করেছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।